ছিলেন লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য বা ইয়াদুবিল্লা আবিল্লা এজন্য নাকি তিনি এগারোটি বিয়ে বা তেরোটি বিয়ে করেছেন তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে চারটি কারণে আল্লাহ রাসুল্সাহ ইসলাম বিয়ে করেছেন একটিও রাসুল সাহে ইসলাম একটি বিয়েও রাসুল সাহা ইসলাম নিজের ইচ্ছায় করেননি নারীদের ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসুল সাহসলাম একটি বিয়েও করেননি প্রত্যেকটি বিয়ের ফয়সলা হয়েছে আল্লাহর আরসে এবং আল্লাহ তাল্লাহার বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন তো তাদের প্রশ্নের জবাব দিতে যে তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে তেরোটি বিয়ে আল্লাহ করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য তো রাসুল সাহা ইসলামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসুল সাহা প্রথম বিয়েটা তো তিনি খাদি জাতুল কবর আত্মাহেরাকে করতেন না কারণ আল্লাহ রাসুল সাহা ইসলামের বয়স ছিল তখন পঁচিশ যুবক পঁচিশ বছরের একজন যুবক তো যৌবনের এই মক্ষম সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন চল্লিশ বছর বয়স্ক একজন নারীকে যার স্বামী মারা গিয়েছে বিধবা বা তালাক প্রাপ্তা আমি তালাক খাওয়া তালাক খেয়েছে এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না মানে কুমারী ছিলেন না যেহেতু ওনার আগে দুটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই ওই সংসারের তার স্বামীরা ইন্তেকাল করেছে তিনি বিধবা হয়েছেন কিংবা তালাকপ্রাপ্তা হয়েছেন ফলে তিনি কুমারী ছিলেন না এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাসুসাহ ইসলামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী তিনি হচ্ছেন আল্লাহ আশা আলা আনহা তো খাদিজাতুল কুবর তোহেরা তিনি কুমারী ছিলেন না তিনি তালাকপ্রাপ্তা ছিলেন বয়স্কা ছিলেন আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময় মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন কুমারী ছিলেন না বিধবা ছিলেন বলেছিলাম উইডো আর যেটাকে বলা হয় আরমালা তো রাসুল সাহেম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না তখন রাসুল সাহাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী চোদ্দ বছরের পনেরো বছরের ষোড়শী তন্নি অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল যার আগে বিয়ে হয়নি যার আগে কোনো বিয়ে হয়নি ইন্ট্যাক্ট এই প্রসঙ্গটা বলতে যেয়ে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট আগে বিয়ে হয়নি আগে কোনো সংসার হয়নি আগে কোনো কারো সাথে দাম্পত্য জীবন হয়নি এরকম একজন অল্প বয়স্ক সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এমনটি করেননি তিনি তার চেয়েও বেশি বয়সের বয়স্কা তালাকপ্রাপ্তা কুমারী নন এরকম একজন নারীকে আগে দুইটি সংসার হয়েছে অনেকগুলো সন্তানও তার ছিল আগের সংসারের এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি বিশেষ করে আল্লাহ রাসুল্লাহলামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে নির্দোষ প্রমাণ করতে যে এটা রাসুল সাহেব ইসলাম নিজের ইচ্ছায় করেননি আল্লাহর আদেশে করেছেন যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ ইসলাম বিধবা বিয়ে করতেন না ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না কুমারী নারী দেখে অল্প বয়স্ক নারী দেখে করতেন এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কনট্যাক্স এটা ছিল কনটেক্সট এটার কাটপিস পিস করে আগে পিছে কেটে দিয়ে দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ড ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কবর তাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে যেখানে আমি ছয়জন মহিষীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি তো সেখানে আমি সব সময় আমার প্রিয় বোনদেরকে শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য ছয়জন ছয়জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক মূলক ইটস কম্পালসারি ম্যান্ডেটরি ফর এভরি মুসলিম মুসলিমা এভরি উইমেন আপনাদেরকে এটা পড়তে হবে ঘরে ছয়জনের জীবনী রাখতে হবে তখন আপনি খেয়াল করবেন যে আম্মাজান খাদিজাতুল খুব আত্মার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি শি ওয়াজ এ শেল্টার ফর আওয়ার বিলাপ এড প্রফেট মহাম্মদ সাল্লা ছাতার মতো তিনি রাসুল সাহা ইসলামকে ছায়া দিয়ে রেখেছেন ওনার কাছে আসলে রাসুল সাহ ইসলাম সারাদিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন আকাশ থেকে একজন নারীকে আল্লা আল্লাহ তাল্লাহ সালাম দিয়েছেন তিনি তিনি হচ্ছেন আমাদের প্রিয় আম্মাজান খাদিজাতুল খুব আত্মা এবং সহি মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন ওয়া ইন্নি কদ রুজিক তো হুব্বাহা খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেন হে আল্লাহ কেমন দিন যখন কেউ কাউকে চিনবে না আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি ২৫ বছর দীর্ঘ পঁচিশটি বছর আল্লাহ রসুল্লাহ ইসলাম খাদিজাতুল কবরা তহেরা ওনার সাথে সংসার করেছেন তার মানে রাসুল্সাহ ইসলামের জীবনের সুন্দর সময়টা তিনি আমাদান খাদিজাতুল কবর আতহারের সাথে কাটিয়েছেন ওনার এ জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম কারণ তখনকার কনটেক্স ছিল ভিন্ন আর যেখানে আমি অ্যাথিজদের নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসুল ইসলামের পলিগ্যামি বহুবিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহর বিশেষ নির্দেশনায় তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরা কে কেন তিনি বিয়ে করলেন উনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল তো এটা ছিল কনটেক্স সম্মানিত ভাইরা তো আমাদের এই দু চার বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নি ধারক বাহক এটা আল্লাহ রাসুলের কোন ধরনের সুন্নত আমার জানা নেই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন নিশ্চয়ই আপনাদের অনেক পটেন্সিয়াল আছে আর যারা আমার বিরুদ্ধে এরকম ছোটো ছোটো দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের দু চার বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন তাদের অনেক পটেন্সিয়াল আছে আপনারা আপনাদের পটেনশিয়ালগুলোকে সমাজের যে অসঙ্গতি সমস্যা এগুলো নিয়ে কথা বলুন সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন আপনারা ওয়াজের ময়দানে আসুন এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে নিঃসন্দেহে রিসিভ করে নেবে কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাক্টিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন এটা আসলে সুনিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি আহলান ও সাহলান আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে আমি পরে ভিডিওটা আমি শুনলাম তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কন্টেক্সট ছিল ভিন্ন সে কারণে এই শব্দগুলো এসেছে তালাক খাওয়া তালাক খাইছে এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে বা কোন প্রেক্ষাপটে বলেছে আমি বলেছিলাম তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা তহেরার সাথে সুন্দর ছিল না বেমানান ছিল আই অল এক্সপান্ডস ডাজেন্ট গোজ টু দ্য স্ট্যাটাস অফ সাইদাতজাতুল কুবরাত তোহেরা যে শব্দগুলো খাদিজাতুল কুবরাত তহেরার সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের এ লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুক আল্লাহ আমাকে দিন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ যে কারোর প্রতি বিদ্বেষী হয়ে এ জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বই আনবে না যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি ইসলাম নিয়ে এত বিভাজন এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া আসনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা ওই হুজুর বলে ওইটা উনি এই পথে উনি এই মতে আমি যাব কোন পথে সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিশিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি আমরা যেন বিদ্বেষী না হই কারোর ব্যাপারে হৃদয়ের জন্য হিংসা পোষণ করে না রাখি যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই দশ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নাসিহাত আপনাদের সকলের প্রতি নাসিহাত যে অত এজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা বিয়াদিকাল খৈর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারোর পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেকে অনেক প্রশ্ন করছেন প্রায় সাড়ে সাত হাজার ভাই বোন আপনারা ইতিমধ্যে এই লাইফটিতে যুক্ত হয়েছেন আই লাভ ইউ অল আপনাদের সবাইকে আমি ভালোবাসি আল্লাহর জন্য হেব্বুকুম ফিল্লা আমাদের এই ভালোবাসা শুধু যেন হয় মহান রবের জন্য আমরা এই কামনা করি অনেক অনেক প্রশ্ন করছেন তো প্রশ্নের যে ধারা আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে সারা রাত উত্তর করলেও শেষ হবে না দু একটি প্রশ্ন আমি একটু করে নক করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি আপনার মতো আগান ওই ভাইদের আমরা আপন মনে করলো আচ্ছা যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত পরবেন অথবা তিন রাকাত পড়লে মাঝখানে না বসে একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতিরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ